নদীর তীর কেটে অবাধে পাথর উত্তোলন সহ পরিবেশ বিপর্যয়ের কারণে পাঁচ বছর ধরে সুনামগঞ্জের ধোপাজান বালু মিশ্রিত পাথর মহাল ইজারা বন্ধ রয়েছে। আর যদিও দিনে ও রাতে প্রকাশ্যে লুট হচ্ছে বালু পাথর, কয়েকটি সিন্ডিকেট নদী থেকে বালু পাথর লুট করে প্রতি রাতে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নিতে বলা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। সুনামগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ বুরহানউদ্দিনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নদীতে প্রায় পাঁচ বছর ধরে বালু পাথর উত্তোলন বন্ধ হলেও এই চিত্র বলছে ভিন্ন কথা। এভাবেই প্রতিদিন নদী থেকে তোলা হচ্ছে পাথর, আর এই পাথর নদীর ঘাট পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য বাঁশের ছাটা দিয়ে করা হয়েছে বিশেষ এই ব্যবস্থা। এতে হুমকির মুখে নদী তীরের বসত ভিটা। অভিযোগ উঠেছে সরকার ইজারা বন্ধ রাখলেও প্রকাশ্যে নদী থেকে বালু পাথর স্থানীয় শ্রমিকদের দিয়ে উত্তোলন করাচ্ছে কয়েকটি সিন্ডিকেট। স্থানীয় এই সিন্ডিকেটের মাধ্যমে প্রতি রাতে 30-40টি নৌকায় বালু পাথর বিক্রি করা হয়। আমাদের দুবাজার চলতি নদী আজকে 4-5 বছর ধরে বন্ধ, কিন্তু বন্ধ থাকা অবস্থায় তারা সিন্ডিকেট ভাবে নৌকা প্রতিদিন রাত্রে তারা বাইর করে আর কি। সিন্ডিকেট চক্র প্রশাসনের হাত করে তারা এই নৌকা চালাচ্ছে, বালু ভর্তি নৌকা বের করে তারা প্রতি নৌকা বিষয়ে 25,000 টাকা করে তারা চাঁদা উঠায় পুলিশ প্রশাসনের নাম দিয়ে। জেলা প্রশাসক জানালেন এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নিতে বলা হবে। মেশিন ব্যবহার করে পুলিশ থেকে পাথর উত্তোলন করে, যার কারণে পরিবেশের পরিবেশ রক্ষার জন্য পরিবেশ আইনের যেটা ক্ষতিকারক বলে এটা বন্ধ রাখা হয়েছে। কিন্তু তারপরে কিছু কিছু অভিযোগ পাওয়া যায় যে রেগুলার এখান থেকে অনেকেই বালি উত্তোলন করে নিয়ে যাচ্ছে বা পাথর উত্তোলন নিয়ে যাচ্ছে, আর এই সম্বন্ধে আমরা সচেতন আছি, নিয়মিতভাবে মোবাইল কোর্ট প্রচার করা হয়। সুনামগঞ্জ সদর ও বিশরমপুর উপজেলা নিয়ে বিস্তৃত সুনামগঞ্জের ধোপাজান বালু মিশ্রিত পাথর মহাল সবশেষ 2018 সালে 6 মাসের জন্য প্রায় 17 লাখ টাকায় খণ্ডকালীন ইজারা দিয়েছিল সরকার। এরপর থেকেই বন্ধ রয়েছে ইজারা। ডেস্ক রিপোর্ট, News24। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক।